झूम चिक चिक झूम चिक झूम झूम चिक चिक झूम। एक जे छिलो छोटो छेले भालो बाशाय घेरा, आदोरे गड़ा हाशी जरा मुक्ता मायाय भरा। शे तो आमादेर गुड्डु बुड़ा। फुटबल के जम्बूरा भेबे काटे छुरी दिए, आबार जम्बूरा के फुटबल बनाय जोरे लाथी दिए। रखे तार बुद्धि शुद्धि होलो बुझी कम, ताई हापुस कापुस खेये मोटा होलो शे एकदम। तखन चोर पालाते पालो ना, गुड्डु ताके छेलो ना, तार बुद्धिते आर किछुते मुश्किल तो आर थाकलो ना। আদরে গড়া হাসি ঝরা মুখটা মায়ায় ভরা, এমনই তো আমাদের গুড্ডু বুড়া। ও গুড্ডু বুড়া, এটা কে, তুমি কারে নিয়ে আসছো? দেখতেছো না, একটা ছোট ছেলে। ছোট ছেলেটা তো দেখেই বোঝা যেতেছে। আমার আমার ছেলেটা কোথায় কি খাচ্ছে কে জানে। ও তো মায়ের রান্না ছাড়া কিচ্ছু খায় না। বাসায় কি তুমি নিজের হাতে খাও নাকি মায় খাওয়ায় দেয়? ও নিশ্চয়ই আপনাদের যে কারো একজনের পিছনে পিছনে খেলা দেখতে দেখতে চলে গেছে। একটি হারানো বিজ্ঞপ্তি, গুড্ডু বুড়া নামের একটি ছেলে হারানো গিয়েছে। কি যেন নাম কইলা? নাম হইতেছে গুড্ডু বুড়া। গুড্ডু বুড়া, তুমি না গেলে বাচ্চা মানুষ পাইছো? তোমার মা যেন তো এই খাবার মনে না করে, তুমি কোনো খারাপ মানুষজনের কাছে আসছিলা। বাবা শুনো, আমগো কথা মনে রাখো, কেমন? চলো বাবা। বাবা দাঁড়াও একটু, অবস্থাটা বুঝে নেই। হ্যাঁ, শোনো বাবা, এই চ্যানেলের লোকজনের সামনে মুখ বন্ধ করে থাকবা না, ঠিক আছে? কথা বলবা, তোমার নিজের নাম বলবা, বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে বাবা? বুঝতে পারছো? বুঝতে পারছো বাবা? কি মহা ঝামেলায় পড়লাম। হ্যাঁ কামাল ভাই, হ্যাঁ স্পটে যাব। হ্যাঁ গাড়িটা নিয়ে আসেন। হ্যাঁ কোথায় যাবে অ্যাসাইনমেন্টটা বাবা? জি প্রাইম মিনিস্টারের বাসাটা আছে আপা, ওটা পিছনে আছে রাস্তা। মানে আমি না একটা বিপদে পড়ছি, মানে আমি না এই বাচ্চাটা একটা বিপদে পড়ছি। কি বিপদ? না ও আমার কিছু হয় না, আমি ওর কিছু হই না। কিছু হন না মানে? তাহলে ওকে কোথায় পেলেন? ও রাস্তায়, রাস্তায় দাঁড়ায় কাঁদতেছিল। কান্তি ছিল কেন? হারাই গেছে, ও হারাই গেছে আর কি, হারাই গেছে রাস্তা। তো আমার কাছে এসছেন কেন? পুলিশের কাছে যান। পুলিশ, পুলিশ দেখলে তো ডর লাগে। মানে আমার না ওর ডর লাগে, ও তো ডরে আমার সাথেই কথা বলে না, আর পুলিশ দেখলে তো আরো কথা বলবে না ডরে। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম গুড্ডু বুড়া। তুমি কোথায় থাকো? তুমি এই লোকটাকে চেনো? এই যে তোমাকে নিয়ে এসছে এই লোকটা তোমার, আরে আচ্ছা কোথায় গেল লোকটা? আচ্ছা দেখো তো সামনে, আর বুঝলাম না তো কোথায় গেল এই লোকটা, কে হয় তোমার, তুমি চিনো না কে? গেছে, যাক বাঁচলাম। প্রাপ্তি বিজ্ঞপ্তি, গুড্ডু বুড়া নামে একজন ছেলে পাওয়া গিয়েছে। ছেলেটির বয়স আনুমানিক 7 থেকে 8 বছর। সে কথা বলতে পারে কিন্তু নাম ছাড়া ছেলে। আপা আপা আপা, গুড্ডু বুড়াকে পাওয়া গেছে। হ্যাঁ আপা, গুড্ডু বুড়াকে পাওয়া গেছে। কোথায়? বাবা দেখ, টিভিতে দেখ বাবা, গুড্ডু বুড়া আইস। আপা দেখে যাও, গুড্ডু বুড়াকে পাওয়া গেছে। ১২:৩০ দিকে একজন লোক গুড্ডু বুড়াকে আমাদের টেলিভিশন ভবনের সামনে রেখে চলে যায়। ছেলেটির প্রকৃত মা বাবা অথবা অভিভাবককে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করার জন্য। হ্যাঁ সুচ, সুচ, হ্যাঁ
দেখাচ্ছে। মানুষের ছেলে আমাকে তো চিন্তার কাম কি, ছোট মানুষ ঠিকঠাক মতো কথাও কইতে পারে না, ও যদি টিভিওয়ালাকে ডরায়। তো ডরাইলে ডরাইবো, এটা হেরা বুঝবো। আরে তুমি একটু দেখাসবা না। আরে কি দেখবো, কাল যখন নিয়ে আসলাম তখন বললাই ঝামেলা, ঘরে আনলাম কেন, হ্যান করলাম কেন, ত্যান করলাম কেন, এখন আবার বলে দেখাসবা না। ভালো করছিস তোর। আসলে হয়েছে কি জানো, অল্লিকান একটা মায়া জন্মায় গেছে, ছোট মানুষ, কি সুন্দর আলাভোলা, একটু বোকা শোকা কিন্তু মনটা তো ভালো। শুনো, চলো না আমরা একটু দেখে আসি। পাগল, এখন গেলে পুলিশে ধরবো। পুলিশে ধরবো কেন, আমি আর চম্পাও তো লগে যাবো। চলো না। চলো বাবা। কি বলো মা? চলো না। আচ্ছা ঠিক আছে চলো। চম্পা স্যান্ডেলটা নিয়ে আয়। বাবলাম বাবা, বাচ্চাটারে ধরাই দিয়ে সব বাঁচলাম। স্যান্ডেলটা নিয়ে আয়। চাচা আমরা গিয়া গুড্ডু বুড়ার লাগে দেখা করুন। ওরে কমু, তোমার লিখে আমার মন খারাপ হয়েছে। চলো চলো আসো। আমার নাম গুড্ডু বুড়া, আমি গুড্ডু বুড়ার মা। গুড্ডু বুড়া হচ্ছে মা। ভাই গুড্ডু বুড়ে নামে আপনারা যে ছেলেটাকে পেয়েছেন আমরা ওর বাবা মা। ও আপনারাও, আপনাদের সিরিয়াল পাস নাম্বার। বসে মানে এর আগেও চারজন এসেছে একই কথা বলেছে। আরে কী বলছেন আপনি, মানে আমরা ওর বাবা মা। আচ্ছা আপনি আপনি এক কাজ করুন, আপনি গুড্ডু বুড়াকে ডাকুন, মানে ওর কাছে আমাদেরকে নিয়ে যান, তাহলে তো আপনি বুঝতে পারবেন। দেখেন আপনারা আমার ছেলেকে দেখে রেখেছেন, অনেক ধন্যবাদ, কিন্তু প্লিজ আমাকে একটু দেখতে দিন প্লিজ। হ্যাঁ ভাই আপনি বুঝতে পারছেন না, ছেলে আপনার হলে আপনি অবশ্যই নিয়ে যাবেন, আর সব কিছুর তো একটা নিয়মকরণ আছে, যাচাই বাছাই করতে হবে, পুলিশ আসছে, পুলিশ কথা বলবে, তারপরে আপনার ছেলে হলে আপনি নিয়ে যাবেন। এছাড়া এর আগেও কয়েকজন এসেছে এখন। আরে নাইলা তুই এখানে? তুমি এখানে? আমি শিওর ছিলাম না, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তুই এখানে কেন এসেছিস? আপু আমাদের গুড্ডু বুড়ে এখানে আছে, ওকে একটু এনে দাও না। গুড্ডু বুড়া তোর কে হয়? আমার বোনের ছেলে। ও আচ্ছা, ও তো এখানেই আছে, আসেন। আচ্ছা আপু হাই। আসেন। আর তো খেলতে পারবো না মা, আমরা তো গুড্ডু বুড়ারে দিয়ে দিছি। গুড্ডু বুড়া তো ওর বাবা মার কাছে চলে যাবে মা। ও মন খারাপ হয় না কও, ও তো রাব্বু আম্মুর কাছে থাকবো এখন। তুমি আরেক জায়গায় গেলে তোমার মন খারাপ লাগবে না বাবা মার জন্য? ওই তো ও এখন ওর বাবা মার কাছে চলে যাবে মা। আমরা এখন গিয়া গুড্ডু বুড়ারে দেখে আসবো, ঠিক আছে? মন খারাপ করো না। কষ্ট হইতেছে না তো মা? আর কত দূর? আরে ওই তো ব্যাংক আছে না, ওইটার পাশে বিল্ডিং, ওইখানেই দেখি। আজকে রোদও উঠে নাই, কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি হইতে পারে।
হলো হারিয়ে গেল কেন এই যে এই বিল্ডিং তোমরা একটু দাঁড়াও হ্যাঁ আমি একটু পানি খাই আসি ঠিক আছে ভিতরে চলো একসাথে পানি খাবো নি আরে না আমার গলাটা শুকিয়ে গেছে আর গলা শুকনা থাকলে কথা বলবো কি করে একটু দাঁড়াও 2 মিনিট পানি তুমি কিন্তু আবার দৌড় দিও না আরে না দৌড় দিব কেন আমি কি ভীতু নাকি গুড্ডু বুড়া এখানে আছে বুঝছো মা মা গুড্ডু বুড়া খুব ভালো ছেলে না হ্যাঁ মা ঠিকই কইছো গুড্ডু বুড়ার জন্য তোমার অনেক মায়া হইছে না হ্যাঁ এই জায়গায় গুড্ডু বুড়া আছে এখানে গেলে ওর লগে আমগো দেখা হইব তোমার বাবা আসুক তারপর আমরা যামু দেখেছো তোমাকে বলেছিলাম ফোন নাম্বার মুখস্থ রাখতে হয় ফোন নাম্বার মুখস্থ রাখলে এতক্ষণে তোমাকে খুঁজে পেয়ে যেত আমি তো ফোন নাম্বার মুখস্থ রেখেছিলাম আবার ভুলে গিয়েছি তোমাকে নামে একটা কাগজে লিখে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এখন মুখস্থ করবে বুঝছো বাবা দেখলে তো গুড্ডু বুড়া আগে কত বোকার 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 হদ্দ বোকা ছিল বাবার নাম্বারটা পকেটের ভিতরে নিয়ে ঘুরছিল কিন্তু কাউকে বলতে পারলো না এখন কিন্তু গুড্ডু বুড়ার অনেক বুদ্ধি কারণ ও এখন ঠিক মতো খাওয়া দাওয়া করে ঠিক মতো মাছ খায় মাংস খায় দুধ খায় ডিম খায় এখন ওর পেট ভরা খাবার আর মাথা ভরা বুদ্ধি একে একে কার সাথে কথা বলছো এটা গোপনীয় কথা তোমাকে বলা যাবে না ঠিক আছে আমি তাহলে তোমাকে ওর সুসংবাদটা বলবো না কি ভালো সংবাদ তুমি না বললে গোপনীয় কথা বলা যায় না আরে বোকা গোপনীয় সংবাদ তো বলা যায় না কিন্তু সুসংবাদ তো বলা যায় বাবা বলেছে আমরা আগামী সপ্তাহে ঘুরতে যাচ্ছি দুইটা পারফিউম কেন লাগবে তোমার আর কি লাগবে দেখো মোবাইল চার্জার নিয়েছো কোথায়
ও তোমার ব্রাশটা নিয়ে নি না, দাও দাও দাও, এই এই বাকি এই বাকি। দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ ট্যাগ নিয়েছো? গুছিয়েছো ব্যাগ? আমি সেই কখন থেকে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি, সকালেই ব্যাগ গুছিয়েছি। তোমরা যে কেন সব শেষ সময় করো সেটাই তো আমরা বুঝি না। আমি হ্যাঁ তাই তো, আমরা যে কেন সব কিছু শেষ সময় করি সেই আমরা কিছুই বুঝি না। কাঁধে গো সুন্দর লাগছে। গরম লাগছে? বাবা আমরা এখানে বসে আছি কেন? তোমার জলিল চাচা গাড়ি নিয়ে আসবে সেই জন্য। তোমার খারাপ লাগছে? না আমার ভালো লাগছে। গুড। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আছি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাবি। জি আসসালাম। চল যাই। ভালো আছেন? গুড্ডু বুড়া, গুড্ডু বুড়ি। ভাই ব্যাগ আমি নিয়ে নেছি, আমি নিয়ে যাচ্ছি ভাই। আচ্ছা নে। ওই যে ওখানে গাড়ি আছে ভাই, উঠেন। ভাবি উঠেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওখানে আগাও। সাবধানে চালাও। লাউ ঝুলে আছে গাছগুলো দেখেছ? আর কতক্ষণ লাগবে? এই তো 2 মিনিট। বাবা দেখো, এই যে এই জায়গাগুলো সব আমাদের জায়গা, জানো? তুমি চাইলে এখানে একটা বাড়ি করতে পারো। করবে এখানে বাড়ি? কি বাড়ি করবে, মাটির বাড়ি না টিনের বাড়ি না দালান বাড়ি করবে? টিনের বাড়ি। একতলা না দোতলা? 10 তলা। টিন দিয়ে 10 তলা বাড়ি হবে? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। এই তো সামনে যে রান্না, তুমি কিছু খাও টাও না। শুকনো থাকবো না তো ভিজা থাকবো? বলো তো দাদু, তুমি যদি পান্না খেয়ে মরিচ খেতে তাহলে তোমার কোন দেশের কথা মনে পড়তো? জানি না দাদু। কেন মা চকলেট খাবো না? এটা চকলেট না, এটা সাবান। জানি না তো, আমার জামা থেকে শুধু পিঁপড়া বেরোচ্ছে। তাই বাবা, তোমার গা থেকে চকলেটের গন্ধ আসছে কেন? দুরন্ত